1902 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের অকালে মহাপ্রয়াণ ঘটে। তিনি আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত ধর্ম মহাসভায় যোগদান করেন 1893 খ্রিস্টাব্দে। বাস্তবিক পক্ষে এই বছর থেকেই স্বামীজির প্রকৃত কর্মময় জীবন ধরা হয়, কারণ শিকাগো ভাষণের ফলে তিনি যে বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন সেই খ্যাতি তাকে ঠেলে দেয় এক প্রচণ্ড কর্মোদ্দীপনার পথে। তার আগে তার মধ্যে যে সংগ্রাম ও সাধনার পরিচয় পাওয়া যায় তা শুধু তার আত্মশক্তিকে জাগানোর জন্য, তার অন্তর্নিহিত পূর্ণতাকে পুষ্পিত ও ফলবতী করে তোলার জন্য। কিন্তু মাত্র এই 9 বছরের স্বল্প পরিসর কর্মজীবনের মধ্যে তিনি যে আশ্চর্য বিপুল কীর্তি রেখে গেছেন সে কীর্তি কালজয়ী মহত্ত্বে ও মহিমায় অতুলনীয়। আপন প্রাণশক্তির বেগবত্তায় অপ্রতিরোধ ও অমিত প্রভাব এবং ব্যাপকতা ও গভীরতায় অপরিসীম। একজন বিশ্ববিশ্রুত হিন্দু সন্ন্যাসী হিসাবে স্বামীজি প্রধানত ধর্মতত্ত্বের আলোচনায় তার কর্মজীবনের অধিকাংশ সময় অতিবাহিত করলেও শুধুমাত্র ধর্মের ক্ষেত্রেই তার চিন্তাশীলতা সীমাবদ্ধ ছিল না। দেশ জাতি এবং সমাজ সম্পর্কিত বিষয়গুলিতেও রেখে যান সে চিন্তাশীলতার অভ্রান্ত অভিজ্ঞান। বিশ্বধর্মের ক্ষেত্রে স্বামীজির সবচেয়ে বড় অবদান হল এই যে তিনি প্রথমে এ ধর্মকে অর্থহীন ভাবালতা আচার অনুষ্ঠান ও প্রথাগত কুসংস্কারের কবল থেকে মুক্ত করে তাকে দান করেন এক বলিষ্ঠ যুক্তির সুদৃঢ় ভিত্তিভূমি। শুধু তাই নয়, বেদ বেদান্ত উপনিষদ মহাকাব্য পুরাণ বিভিন্ন যোগ বিভিন্ন দর্শন প্রভৃতি বিশ্বধর্মের বিচিত্র শাখায় যেসব সত্য নিহিত আছে সেই সব খণ্ড খণ্ড সত্যগুলিকে সমন্বিত করে তার দ্বারা এক অখণ্ড সত্যের ভাবমূর্তি রচনা করেন, তাকে এক মহান আধ্যাত্মিক ভাবাদর্শে মণ্ডিত করে তোলেন। তার এই সমন্বয়ের আদর্শই ক্রমশ প্রসারিত হয়ে পরিণত হয়ে ওঠে সর্বধর্ম সমন্বয়ের আদর্শে। বিশ্বধর্মের আদর্শকে উপলব্ধি করে স্বামীজি বিশ্বের প্রধান প্রধান ধর্মগুলির তত্ত্ব বিচার করে তাদের বহিরঙ্গ ও অন্তরঙ্গ রূপের অন্তরালে যে অন্তর্নিহিত সত্য আছে সে সত্য উদ্ঘাটিত করেন। তিনি দেখান সব ধর্মের মধ্যেই কিছু না কিছু সত্য আছে এবং আমাদের কর্তব্য হল সেই সত্যকে শ্রদ্ধা করতে শেখা। স্বামীজির বাংলা রচনার সংখ্যা খুবই কম। তাঁর জীবিতকালেই তাঁর বহু বাংলা চিঠি ও বাংলা প্রবন্ধ তাঁরই প্রতিষ্ঠিত উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়। বিভিন্ন যোগতত্ত্ব ও ধর্মতত্ত্বের বিভিন্ন দিকের উপর স্বামীজির অমূল্য চিন্তা তাঁর বিদেশে প্রদত্ত ইংরাজি ভাষণগুলিতেই প্রকাশিত হয়। এইসব ভাষণগুলি তাঁর কোনো ভক্ত দ্বারা লিপিবদ্ধ হয়ে পুস্তকাকারে প্রকাশিত হয়। এদেশে ব্রহ্মবাদীন ও প্রবুদ্ধ ভারত পত্রিকাতেও তাঁর অনেক চিঠি ভাষণ ও প্রবন্ধ প্রকাশিত হয়। আমেরিকার বিভিন্ন পত্রিকাতে স্বামীজির কিছু মৌলিক প্রবন্ধও প্রকাশিত হয়েছিল। স্বামীজির সমগ্র রচনা এ দেশে অদ্বৈত আশ্রম কর্তৃপক্ষ মোট 10 খণ্ডে প্রকাশ করেছেন। স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের ধর্মক্ষেত্রে এক নূতন ভগীরথ, যিনি সুকঠিন আধ্যাত্ম সাধনার সর্বোচ্চ শৃঙ্গে অধিষ্ঠিত ধর্মের সত্যটিকে সাধারণ মানুষের জীবনে নামিয়ে এনে সে স্রোতধারাকে স্বচ্ছন্দে প্রবাহিত করে দেন। সে ধারার পবিত্র স্পর্শে মুক্তি লাভ করে অসংখ্য মানুষ এবং আজও করছে। স্বামীজির কাছে ধর্ম কোনো নীরস ভাব নয়, যুক্তি বা তর্ক বিতর্ক নয়, প্রাণহীন আচার অনুষ্ঠান নয়, সাকার নিরাকার ঈশ্বরের দ্বন্দ্ব নয়। ধর্ম হচ্ছে উপলব্ধি,
মানবাত্মার মহত্তম স্বরূপ উপলব্ধি, যা মানুষকে দান করে এক অফুরন্ত আত্মশক্তি, যা মানুষকে পূর্ণতা লাভে সক্ষম করে তোলে। মানুষ অলীক যত সব দেবতা বা ঈশ্বরের পিছনে ছুটে চলবে না, মানুষ তার নিজের আত্মশক্তি ও পূর্ণতার বলে নিজেই ঈশ্বর হয়ে উঠবে। এইভাবে মানুষ তার ব্যক্তি জীবন ও সমাজ জীবনকে উন্নত করে সকল সংকীর্ণতার বেড়া ভেঙে বিশ্বাত্মবোধে উন্নীত হবে। এটাই ছিল স্বামীজির ব্রত ও আদর্শ, তাঁর সকল সাধনা ও গ্রন্থ রচনার লক্ষ্য। আজ বিজ্ঞান নির্ভর সভ্যতার সংকট যত ঘনীভূত হচ্ছে, পার্থিব সম্পদের প্রতি অন্তহীন ব্যাকুলতার চাপে মানুষের আত্মা যত নিষ্পেষিত হচ্ছে, ধর্মগত বিরোধ যত উতুঙ্গ হয়ে উঠছে, স্বামীজির আদর্শের ব্যাপক অনুসরণের প্রয়োজনীয়তাও ততই তীব্র হয়ে উঠছে। আজকের দিনে জীবন গঠনের জন্য তাঁর প্রতিটি বাণী ও রচনার গুরুত্ব অপরিসীম। তাঁর বাণী মেনে চললে আমাদের জীবন হয়ে উঠবে সর্বাঙ্গ সুন্দর, আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারব। জয় স্বামীজি, জয় মা, জয় ঠাকুর।